ওটাই একদম। সব নাই যে সব লাকিস করছি সব। না সেনগ্রাফিল আছে না বিয়ন আছে এটাকে মেডেল বসাই দিয়ে কেনে এনেকে গোটেইখিনি এনেকে যে ব্লেচিপাড়াটো চনকচত যিটো ৰাস্তাৰ কাম হৈ আছে, এইটো ৰাস্তাত যিখন পকা বনালে পকাবিলাক একচুৱেলি কামটো মানে কেঁচাৰ পাত্ৰত দি হ'ব লাগে। এইবিলাক মানে এই গুণ্ডা চাহনৱাজ এই নদীৰ মালবিলাক লৈ আহি পেলাই পকাখন বনাইছে। কিন্তু ইয়াৰ ডিষ্টেঞ্চটো হ'ব লাগে 2 ইঞ্চি, কিন্তু ইয়াৰ এইটো বনাইছে 1 ইঞ্চি। আৰু এইবিলাক কৰ্মকৰ্তা আছে, এখেতক আমি জনাইছোঁ, এখেত কৈছে যে বোলে কামটো ঠিকে হৈ আছে। এখেতক মানে আমি কেইবাৰমান কমপ্লেইন কৰিছোঁ যে দাদা আপোনালোকে কামটো ভালকৈ চাওক, আমাৰ কামটো ভালকৈ কৰি দিয়ক। কিন্তু এখেতে কোনো গুৰুত্ব দিয়া নাই। দিনৰ ভাগতে এখেতে ক'লা কাপোৰ চকুত বান্ধি লৈছে আৰু আমাৰ ৰাস্তাখনত যি অৱস্থা কৰিছে ইয়াত মানে কোনো ধৰণৰ মেটেলবিলাক ঠিকমতে পোৱা নাই। এই মেটেলবিলাকৰ অৱস্থা আজি চালে আজি হাতেদি উঠালে আজি 2 মাহ হৈ গ'ল, কিন্তু আজি হাতে দুৰ্ভাগ্যজনক কথা আজি হাতেদি টানিলে পিছটো উঠি যায়। আৰু আমি এইখন আজি এই মিডিয়াৰ কি দি আমি জনাব বিচাৰিছোঁ চৰকাৰক অতি সোনকালে যাতে আমাৰ এই ৰাস্তাটোৰ মানে তদন্ত কৰিব লাগে। আৰু আমি চৰকাৰক বিনম্ৰভাৱে অনুৰোধ জনাইছোঁ যে এই গুণ্ডাৰাজৰ মানে তদন্তটো ভাল কৰি হ'ব লাগে। ই যি আমাৰ ইয়াত মানে গুণ্ডাৰাজ চলাইছে ইয়াৰ মানে অতি শীঘ্ৰে তদন্ত হ'ব লাগে আৰু উচিত বিচাৰ কৰিব লাগে। এই ৰাস্তাটা আমাৰ বাৰীৰ সাথে আমি কমপ্লেইন দিছিলাম, আমাৰ ধমকি দিয়া সৰাই দিছে যে এই যে মেনেজার হ্যাঁ শাহনাজ হ্যাঁ দে আমি ছিঁড়া কাপড় দিকে আমার দাম নাই নাকি যে আমার কথা তো ই হয় না যে সরকারের কাছে এইটাই আবেদন জানাইলাম যে রাস্তাটা ভালো হওয়া না যে হয় এইটু বিলেশিপাড়া আইবি টু শঙ্কর এই রাস্তার কাম চলি আছে প্রায় 10 কিলোমিটার রাস্তা হয় এইটু 9 কোটি 780 লাখ এনেকুয়া আছে কিবা এটা আর এইটু প্রায় আজি 1.5 বছর হল কামটো অপেনিং করব কত এনে ইয়াত অল্প খান্দিছে ইয়াত অল্প খান্দিছে এনেকে এনেকে গোটেই রাস্তাটো খান্দি সিছে কিন্তু কামটো এনেকুৱা করা নাই। যদিও করেছে কত বা ঘটলা করেছে এইবিলাক নদীর পাথর দিছে কার্পেটিংত আর সেন্ড গ্রাভেলের নামত অনলি পাথর দিছে ডাঙর ডাঙর গ্রাভেল 5 কিলো মান ওজনের গ্রাভেলটো দিছে এইবিলাক সাইডিং করা নাই, পানি মারা নাই রাস্তাত। আজিলৈকে এটা রাস্তাতো এটা এক ট্যাঙ্ক পানিও ব্যবহার করা নাই, এখন ভাইব্রেশন রোলার ব্যবহার করা নাই। কেনেকে কাম করে আছে এইবিলাক বিভাগীয় কর্তৃপক্ষ বা কি করে আছে আমি যদিও দৃষ্টিগত করাইছো তেখেতর কিন্তু তেখেতলোকে কোনো তেখেতলোকে কোনো ধরনের আমাক কি সহারি জমা নাই। ঠিকাদারজন হয়েছে শাহনাজ আমিন, এইবিলাক তেওঁর মানু পঠাই দিছে ম্যানেজার, 3টা 4টা সেট ম্যানেজার অলরেডি বদলি হলে এইবিলাক ইয়াত আৰু সিন্ডিকেট রাজ চলাইছে। সিন্ডিকেটে যেটো মানে মেটারিয়ালস দিব এইটাই হবা লাগবে। রাইজে যদি কমপ্লেন করে যে এই মরা মাল আছে, এই কেশারো মাল নয়, এই নদীর মাল, এই নচলিব, এইবিলাক নামানে। সিন্ডিকেটত এইবিলাক আছে,
মানে গোটেই গাঁৱৰ মানুহ দুই তিনিটা মান কৰি লৈছে, যিটো গুণ্ডাৰাছ টাইপৰ মানুহ মানুহ এনেকুৱা ৰেজাক আছে, ৰেজাক হোসেন নাম তেখেতৰ, তেখেত হ'ল এইখন চেণ্ডিগড়ৰ বছ আজিৰ দিনত পুষ্পাৰাছ। হ্যাঁ পুষ্পাৰাছত মানে এনেকুৱা দেখাই আছে, ফিল্ম টাইপ কৰি আছে ইয়াত। এইবিলাক বহুত আছে, আবুল আছে, আপেল আছে, আর কোনবা আছে ইয়ার যা ইঞ্জিনিয়ারবিলাক আছে, এইবিলাক বা কেনেকে ম্যানেজ হয়ে আছে, কিবা ভিতরুলভাবে মিটারলি হয়ে আছে নাকি, পয়সা পাতিত পয়সা পাতিত বিক্রি হয়েছে সাগে, নহলে তো তেওঁলোকে সেই কামটা বন্ধ করলে হয়। এটু পিছ করব প্রায় দেড় মাহ মান হল, হ্যাঁ এনে উঠি গল সরকার, এটাও আবেদন আমার মানে পুরা আবেদন করছো সকল রাইজে যে অতি সোনকালে এইবিলাকৰ বিষয়ে তদন্ত হ'ব লাগে আৰু ৰাস্তাটো ভালকৈ কাম হ'ব লাগে, যিহেতু চৰকাৰে আমন্ত্ৰণ দিছে ধনটো, ধনটো উচিত কামত খৰচ হ'ব লাগে।